হ্যালো বাংলাভাষী মানুষ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ালা ইস্তি। তো আমি আজকে এসেছি ভাই, আপনি কি করতেছেন এগুলা? আমি ভাইয়া ওই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে একটু ওই ভিডিও করতেছি। লাকে একটা নিছেন, বিলার একটা দিছেন, দেখি এগুলা কি ভাই? এগুলা ভাই এটা ওই এটাকে ইউটিউবের সেটআপ বলা। আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ ভাইয়া। ওখানে কি করে ইউটিউব চ্যানেলে কি করে ভাই? ওইটাতে আমি বিভিন্ন রকম ভিডিও টিডিও দিই আর কি। ও আচ্ছা, তো ইউটিউব চ্যানেলের নাম কি ভাইয়া? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাইকওয়ালা ইস্তি। তো বাইকওয়ালা মানে গাড়ি ভুমু করে চলে যায়গুলো? আপনার বাইক আছে ভাই? বাইক তো ভাইয়া নাই ভাইয়া। দূর ভাই, বাইক নাই জিনিস একটা নাই, এই জিনিসের নাম দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন ভাই, এটা কোনো কথা ভাই? দূর মিয়া ভাই। ভাই আজকে নাই কালকে হইতে পারে। আরে ভাই হইতে পারে বললে কি হয়ে যায় ভাই? এটা কোনো কথা ভাই? ফালতু কথা জান ভাই, ফালতু। মানুষ এখন বোঝে ভাই। আরে ভিডিও আসছে বাইকওয়ালা ইস্তি, বাইকওয়ালা আর ইস্তি এক ভাই, বাইক আছে আপনার? নাই বাইক নেই, কিছু নেই, বাইক ওলা ইস্তি। কি রে ভাই, বাইক নেন ভাই আপনাকে, তারপর বাইক ওলা ইস্তি নাম দিয়ে। কিসের বাইক ওলা ইস্তি? বাইকই নাই আবার নাম দিছে চ্যানেলের বাইক ওলা ইস্তি, বুদাই সব। কিসের বাইক ওলা ইস্তি? ওই নামটা কি আপনার সাথে যায়? আপনার থেকে বাইক আছে, বাইক নাই আপনার কাছে, আপনার নাম চ্যানেলের নাম দিছেন যে বাইক ওলা ইস্তি। কিসের বাইক ওলা ইস্তি? ওনার বাইক আছে। এ ইস্তি এক ভাই, কি অবস্থা? বাইক আছে নাকি নাম দিয়েছেন বাইক ওলা ইস্তি? কোনটা? কিসের বাইক ওলা ইস্তি? বাইক আছে? কিসের বাইক ওলা ইস্তি? কিসের বাইক আছে? বাইক আছে তার, বাইক আছে তার, বাইক ওলা ইস্তি মারে। হে আল্লাহ, তুমি আমাকে একটা বাইক দাও। Oh my god! শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা বাইক উপহার দিয়েছে। তবে আপনারা যেভাবে দেখছেন বাইকটা আসমান থেকে পড়ছে, তো অবশ্যই এটা আসমান থেকে পড়ে নাই, এটা আমার
পরিশ্রমের টাকা দিয়ে কিনা এবং নিজের টাকা দিয়ে কিনা, কোনো বাপের টাকা দিয়েও কিনা না। আবার যারা বাপের টাকা দিয়ে কিনেন তারা মাইন্ড করবেন না, কারণ এটা যার যার পার্সোনাল একটা ই আর কি। ওই টপিক আমি যাচ্ছি না। তো অনেকে চিন্তা করতেছেন এই বাইকটা কেন নিছি, সবাই আমাকে বাইক বাইক ছাড়া ইস্তি বা আমার বাইক নাই বলছে সেই জন্য নিছি, সবাই আমাকে এই কথাটা বলছে, আমি কিন্তু সেই জন্য নিই নাই, আমি নিছি অন্য কারণে। তো সেটা বলতেছি, ইউটিউবের জন্য নিছি না ভাই, ইউটিউবের জন্য নিই নাই। কোনো কাজে নিছি না ভাই, কোনো কাজেও নিই নাই। চিন্তা করতেছেন আমি অনেক বড় লোক হয়ে গেছি, অনেকগুলা ফোন ফেলে দিচ্ছি, আসলে ফেলতেছি না, ক্যাচ ধরার জন্য মানুষ রাখছি এদিকে, বিহাইন্ড দ্য সিন পরে দেখাবো। আচ্ছা যাই হোক, আসলে এটা কোনো কিছুর জন্যই নিই নাই, জাস্ট আমার একটা অনেক দিনের শখ ছিল, তো শখের কারণেই নেওয়া এটাই। ওয়েট 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 ওয়েট, আমি এখন আসছি একটা কথা বলার জন্য, কারণ কালকে সিনেম্যাটিক এবং বিভিন্ন অ্যাঙ্গেলের চক্করে যেহেতু স্ক্রিপ্ট লেখা ছিল না, তো আমার মাথা একদম ফুল আওলা হয়ে গেছে, কারণ আমি যেটা বলবো চিন্তা করে আসছি ওইটা আর বলতে পারি নাই, খিদাও লাগছিল যার কারণে আর কথাগুলো এলোমেলো হয়ে গেছে। তো কিছু কথা অ্যাড করার জন্য আসছি, যেহেতু টাইটেলে লিখছি ইউটিউব মানি, ইউটিউব মানিতে করা সম্ভব, বাট ইউটিউব আমাকে আজ পর্যন্ত একটা টাকাও দেয় নাই, একটা পেনি, নট এ সিঙ্গেল পেনি। তো আমি ইউটিউব উল্টা আরও ইউটিউবের জন্য আমার টাকা খরচ হয়, তো এটা বলে লাভ নাই, ইউটিউব আমাকে কোনো টাকাই দেয় না, এটা ইউটিউব মানি দিয়ে কিনে নেয়, এটা আমার অন্য সোর্স থেকে আসছে। তারপর আরেকটা টপিক, এটা আমাকে সবাই বলবে আমি জানি, এত টাকা দিয়ে বাইক না কিনে এটা আমি অন্যদিকে ইনভেস্ট করলে ভালো হইতো, এই সেই। আমাকে আসলে কেউ একজন এই কথাটা বলেছিল, শখ পুরে করো, জিন্দগি তো একদিন খুদ পুরি হো জায়েগি। সেটাই। আর যে 2 টাকা ইনকাম করতে পারছে তার জন্য 2 কোটি টাকা ইনকাম করাও কোনো ব্যাপার না, জাস্ট সময়ের ব্যাপার এটাই। ফাইনালি ড্রিম কাম ট্রু। তো যারা ড্রিম আছে বাইক কিনবেন বা কিনতে চান, স্কুলে পড়তেছেন, কারণ আমিও স্কুল লেভেলে থাকতে চিন্তা করতাম আমার একটা বাইক থাকবে আমি ঘুরবো, তারা আমি বলবো তারা এখন থেকে আপনার সেভিং করা শুরু করে দেন, এক সময় গিয়ে দেখবেন বাইক কোনো ব্যাপারই না, এর থেকে আরও বড়ো কিছু কিনে ফেলতে পারবেন। ও আরেকটা কথা, এই ভিডিওতে আমাকে অনেক সাহায্য করছে জয়দেব আর সাইমন, তাদের একটা চ্যানেল আছে জ্যাডি প্রোডাকশন, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন, ওরা শর্ট ফিল্ম নিয়ে কাজ করে। সবার একটা জানার বিষয় থাকে এটা কি বাইক এবং এটার প্রাইস কত, তো এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব, রিভিউ দিব, কারণ আপনারা জানেন আমি বাইকের রিভিউ দিয়ে থাকি, এটা নিয়ে ফুল রিভিউ দিব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমার জন্য দোয়া করবেন, এবং চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, অলওয়েজ ওয়ার মাস্ক। আমি জাস্ট ভিডিওর জন্য মাস্কটা ওপেন করে রাখছি, আর বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট পরবেন। টিল দেন আল্লাহ হাফেজ। রোল ক্যামেরা এন অ্যাকশন। আমি কিন্তু সেই জন্য নিই নাই, আমি নিছি অন্য কারণে। তো সেটা বলতেছি,